আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরিণামক যে নাটকটি রয়েছে এই নাটকের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। এই একটি ভিডিওতেই তোমরা হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো এখনও পর্যন্ত আরএস বেঙ্গলি ক্লাসরুমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। হাতে কলমে অংশের একদম প্রথমেই একদাগে দেখবে রয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একের একদাগের প্রশ্ন, ফণী মনসা তুমি দেখেছো, কোথায় দেখেছো? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, হ্যাঁ আমি ফণী মনসা দেখেছি, স্কুলে যাবার পথে রাস্তার ধারে ফণী মনসা দেখেছি। এছাড়াও যদি তোমরা অন্য কোথাও ফণী মনসা দেখে থাকো সেটাও লিখতে পারো। একের দুই দাগের প্রশ্ন, আর কোন কোন গাছ তুমি দেখেছো যাদের কাঁটা আছে? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, আর কুল, খেজুর, গোলাপ, বেল প্রভৃতি গাছ আমি দেখেছি যাদের কাঁটা আছে। একের তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে, গাছের কাঁটা কিভাবে তাকে বাঁচায়? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, গাছের কাঁটা তাকে অন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে। একের চার দাগের প্রশ্নে বলা হচ্ছে, পরীর গল্প তুমি কোথায় পড়েছো? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পরীর গল্প আমি ঠাকুমার ঝুলি বইতে পড়েছি। একের পাঁচ দাগের প্রশ্নে বলা হচ্ছে, সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সোনার মতো দামি ধাতুর নাম হল প্ল্যাটিনাম। এরপরে চলে আসছি দুই দাগে, এখানে বলা হচ্ছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। তো এগুলির উত্তর হবে যথাক্রমে ডাকাত দল, ফণী মনসা, বিতিকিচ্ছিরি, পালং শাক। এগুলো তোমরা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ সেভাবেই দেখে উত্তরগুলো খাতায় লিখে নেবে। এরপরে চলে আসছি তিন দাগে, এখানে বলা হচ্ছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে ঠিক বাক্যটি লেখো। তিনের এক দাগে দেখো এলোমেলো করে বাক্য দেওয়া রয়েছে, বলো চাও কিরকম তুমি পাতা। তো এই বাক্যটিকে সাজিয়ে লিখলে হবে, কিরকম পাতা চাও তুমি বলো। তারপরে তিনের দুই দাগে আছে, হয়েছে তো সুবুদ্ধি তোমার এই। তো এটিকে সাজিয়ে লিখলে হবে, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার। এরপরে চলে আসছি তিনের তিন দাগের প্রশ্নে, এখানে দেখো এলোমেলো করে বাক্য দেওয়া রয়েছে, না আর পাতা চাই সোনার। তো এই বাক্যটিকে সাজিয়ে লিখলে হবে, সোনার পাতা আর চাই না। এরপরে হাতে কলমে অংশের শব্দার্থ রয়েছে, এগুলি অবশ্যই তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে। তারপরে চলে আসবো চার দাগে, এখানে দেখো বলা হচ্ছে নিচের শব্দগুলোর একই অর্থ বোঝায় এমন শব্দ নাটকে ছড়িয়ে আছে। নাটক থেকে খুঁজে নিয়ে যে শব্দটি নিচের যে শব্দটির সঙ্গে মানায় তা লেখো। অর্থাৎ নাটক থেকে খুঁজে নিয়ে আমাদের এখানে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ লিখতে হবে। তো প্রথমেই রয়েছে বিস্ত্রী, এটির সমার্থক শব্দ যেটি নাটকে রয়েছে সেটি হলো বিতিকিচ্ছিরি। তারপরে আছে বল্লম, এর উত্তর হবে বর্ষা। তারপরে আছে হঠাৎ, এর উত্তর হবে সহসা। তারপরে সমস্ত, এর উত্তর হবে বেবাক। তারপরে আছে তবে তাই হোক, এর উত্তর হবে তথাস্তু। তারপরে আছে অনেক, এর উত্তর হবে অজস্র। তারপরে আছে ভাগ্য, এর উত্তর হবে বরাত। ভীষণ, এর উত্তর হবে ভয়ানক। আবদার, এর উত্তর হবে বায়নাক্কা। অবস্থা, এর উত্তর হবে হাল। গর্ব, এর উত্তর হবে দেমাক। প্রতিজ্ঞা, এর উত্তর হবে পণ। শরীর, এর উত্তর হবে অঙ্গ। কঙ্কাল সার, এর উত্তর হবে হাড় জিরজিরে। এরপরে চলে আসছি পাঁচ দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলির দাগ দেওয়া প্রতিটি অংশই কোনো না কোনো আওয়াজ বোঝায় এমন অনেক শব্দ নাটকে ছড়িয়ে আছে, খুঁজে বের করে লেখো। দুটি করে দেওয়া হলো, এখানে দেখো দুটি বাক্য দেওয়া রয়েছে, ছাগল কচকচ করে পাতা খেলো। এখানে এই কচকচ এই শব্দটা কোনো একটা আওয়াজ বোঝাচ্ছে, পাতা খাওয়ার যে আওয়াজ সেটাকে নির্দিষ্ট করেছে। তারপরে বাক্য রয়েছে, পথ 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 ওড়াই পাতা। এই রকম নাটকে যেই সমস্ত শব্দ আওয়াজ বোঝাবে সেই সমস্ত বাক্য আমাদেরকে খুঁজে বার করে লিখতে হবে। এখানে আমি দুটো করে দিলাম। এছাড়াও এই ধরনের বাক্য তোমরা নাটকে যেগুলো পাবে সেগুলোও লিখতে পারো। এখানে আমি দুটো উত্তরও লিখে দিয়েছি, সেগুলি হলো মঠ 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 ভাঙি মাথা আর শো শো হু হু মঠ মঠ ঝনঝন। এরপরে দেখো ছয় দাগে বলা হচ্ছে, মুখে বললে নিচের দাগ দেওয়া শব্দগুলো কিভাবে বলবে লেখো। এখানে
রয়েছে তোমায় সরি, এই সরি এর নিচে দাগ দেওয়া রয়েছে। আমরা যদি নিজেদের কথাবার্তায় এই সরি শব্দটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে এই বাক্যটা আমরা কিভাবে বলবো? তার উত্তর হবে তোমাকে স্মরণ করি। দেখো নিচে আমি লিখে দিয়েছি। তারপরের বাক্যটা রয়েছে করুণা করি বাঁচাও, এখানে করি এর নিচে দাগ দেওয়া রয়েছে। আমরা যদি এই বাক্যটিকে নিজেদের কথায় ব্যবহার করি, সেক্ষেত্রে এই বাক্যটি হবে করুণা করে বাঁচাও। এরপরে চলে আসি সাঁতাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে দাগ দেওয়া অংশে সমার্থক শব্দ বসিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো, শব্দ ঝুড়ির সাহায্য নিতে পারো। অর্থাৎ এই শব্দ ঝুড়ি থেকে সাহায্য নিয়ে সাত দাগে যে বাক্যগুলি রয়েছে সেখানের দাগ দেওয়া শব্দটিকে বদলে এই শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটিকে আবার লিখতে হবে। সাতের এক দাগে রয়েছে আহা হা ব্যথায় মরি, এখানে ব্যথায় এই শব্দটির নিচে দাগ দেওয়া রয়েছে। তো শব্দ ঝুড়ি থেকে ব্যথায় এর সমার্থক শব্দ বসিয়ে আমাদেরকে বাক্যটিকে আবার লিখতে হবে। তাহলে বাক্যটিকে বদলে আবার লিখলে কি হবে? আহা হা যন্ত্রণায় মরি। এরপরে সাঁতের দুই দাগের বাক্য রয়েছে শুরু হলো কচি গাছের অঝোর কান্না। এখানে দেখো তিনটে শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে, শুরু, তারপরে কচি গাছের, তারপরে অঝোর। এই তিনটে শব্দকেই আমাদের পরিবর্তন করতে হবে এবং শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে বসিয়ে বাক্যটিকে আবার লিখতে হবে। তো এক্ষেত্রে যে উত্তরটি হবে সেটি হলো আরম্ভ হলো গাছের অবিরাম কান্না। তাহলে শুরুর জায়গায় বসলো আরম্ভ, তারপরে কচি গাছের জায়গায় বসলো চারা গাছের, এবং অঝোর এর জায়গায় বসলো অবিরাম। এরপরে চলে আসি সান্দাগে। এখানে বলা হচ্ছে ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে। দেখো হাল এই শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে। হাল শব্দটির জায়গায় সমার্থক শব্দ বসিয়ে আমাদের বাক্যটিকে পুনরায় লিখতে হবে। তাহলে উত্তরটি কেমন হবে? উত্তরটি হবে ডাকাতেরা আমার কি অবস্থা করে রেখে গেছে। এরপর চলে আসি সাতের চার দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। এখানে আকাশ এই শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে, সুতরাং আকাশ এর সমার্থক শব্দ আমাদের শব্দ ঝুড়ি থেকে বসিয়ে বাক্যটিকে আবার লিখতে হবে। তাহলে এর উত্তর হবে গগন দিয়ে ধেয়ে এলো প্রবল ঝড়। এরপরে চলে আসছে আট দাগের প্রশ্নে। এখানে দেখো কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া অংশগুলি আর কিভাবে লিখতে পারো, বাক্য যদি বদলে যায় বদলেই লেখো, শব্দ ঝুড়ি থেকে সাহায্য নিতে পারো। তো আটের এক দাগের বাক্য রয়েছে মন তার রি রি করে ওঠে। এটাকে যদি আমরা বদলে লিখি তাহলে এটি কেমন হতে পারে? এটি হতে পারে মন তার হিংসায় জ্বলে ওঠে। এরপরে আটের দুই দাগের বাক্যে দেখো রয়েছে ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। দেমাকে যেন মাটিতে এই অংশটিকে আমাদের বদলে বাক্যটিকে আবার লিখতে হবে। তাহলে এর উত্তর তোমরা এভাবে লিখতে পারো ছোট্ট গাছটির এবার গর্বে বুক ভরে ওঠে। আটের তিন দাগের বাক্য রয়েছে জিবে জল ঝরছে তোরে পেয়ে গো। এই বাক্যটিকে তোমরা বদলে এভাবে লিখতে পারো লোভ জাগছে তোরে পেয়ে গো। এরপরে আটের চার দাগের বাক্য রয়েছে ঘাট হয়েছে কানে ধরি। এই বাক্যটিকে বদলে তোমরা এভাবে লিখতে পারো মাফ করে দাও কান ধরি। এরপরে নয় দাগে দেখো প্রশ্নে বলা হচ্ছে কাঁচ ফাঁচ আর চাই না। এই বাক্যে পরপর দুটো শব্দ বসেছে যেখানে দ্বিতীয় শব্দটির তেমন কোনো মানে নেই। এই কাজ ফাঁচ, এই ফাঁচ শব্দের কিন্তু নির্দিষ্ট কোনো মানে নেই। আরও একটা শব্দ তোমার জন্য দেওয়া হলো কাপড় চোপড়। এরকম শব্দ তুমি আর কটা লিখতে পারো? তো এর উত্তর দেখো নিচে দেওয়া রয়েছে জামা টামা খাবার দাবার জল টল বই টই হাত টাত প্রভৃতি। এছাড়াও যদি তোমাদের এই ধরনের কিছু শব্দ মনে আসে সেগুলো তোমরা লিখতে পারো। এরপরে চলে আসছি দশ দাগে। এখানে বলা হচ্ছে ছাগল খেয়ে ফেলেছিল কচি কচি পালং পাতা। দাগ দেওয়া একটা অংশ পরপর দুবার ব্যবহৃত হয়েই একটার জায়গায় অনেকগুলো পাতা বোঝাচ্ছে, অর্থাৎ কচি কচি। এই কচি শব্দটিকে দুবার ব্যবহার করে অনেক পাতা বোঝাচ্ছে। এইরকম আর কটা শব্দ পরপর দুবার ব্যবহার করে একের জায়গায় অনেক বোঝাতে পারবে? নাটকে এমন কটি শব্দ খুঁজে পাও তা দেখো। তো এই ধরনের কিছু শব্দ নাটক থেকে খুঁজে নিয়ে আমি এখানে লিখেছি, তোমরা এগুলোই উত্তর হিসেবে লিখতে পারো। যেমন কেঁদে কেঁদে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো প্রভৃতি। এরপরে চলে আসছে এগারো দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দগুলি নাটকেই আছে, শব্দগুলি খুঁজে বার করো, সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা করো। তো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে যেগুলির বিপরীতার্থক শব্দ, অর্থাৎ বিপরীত শব্দ আমাদের নাটক থেকে খুঁজে বার করে লিখতে হবে এবং সেই বিপরীত শব্দগুলি দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে।
তো প্রথমেই রয়েছে দুর্বুদ্ধি, এই শব্দটির বিপরীতার্থক শব্দ যেটি নাটকে রয়েছে তা হলো সুবুদ্ধি। এই সুবুদ্ধি দিয়ে বাক্য লিখবে, অনিকের সুবুদ্ধি হওয়ায় এখন আর মারামারি করে না। তারপরে আছে অসন্তুষ্ট, এই শব্দের বিপরীতার্থক শব্দ হলো সন্তুষ্ট, যেটি দিয়ে তোমরা বাক্য লিখবে, সাধু বাবা সন্তুষ্ট হয়ে চয়নকে আশীর্বাদ করলেন। এরপরে আছে অসুন্দর, এই শব্দের বিপরীতার্থক শব্দ হবে সুন্দর, এই সুন্দর দিয়ে বাক্য লিখবে, গোলাপ ফুল খুব সুন্দর। এরপরে রয়েছে দুঃখ, যার বিপরীত হবে সুখ, সুখ দিয়ে তোমরা বাক্য রচনা করবে, সারা জীবন সুখ থাকে না। এরপরে রয়েছে অল্প শব্দ, এই অল্প শব্দের বিপরীতার্থক শব্দ হবে বেশি, বেশি দিয়ে তোমরা বাক্য রচনা করবে, ভালো রান্না হলে রাতুল বেশি ভাত খায়। এরপরে রয়েছে বুড়ো, বুড়ো শব্দের বিপরীত হবে জোয়ান, জোয়ান দিয়ে বাক্য রচনা করবে, জোয়ান ছেলেরা গায়ের জোরে দড়ি টানতে লাগলো। এরপরে চলে আসি 12 দাগের প্রশ্ন, এখানে বলা আছে মৃদুমন্দ বাতাস শব্দটির মানে হালকা হওয়া, আর মন্দ কথাটা সাধারণত আমরা ব্যবহার করি খারাপ বা ভালো নয় অর্থে, দুটো অর্থেই দুটো বাক্য লেখ, অর্থাৎ মন্দ এই কথাটিকে মৃদু বা হালকা অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখতে হবে, এবং মন্দ কথাটিকে খারাপ অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখতে হবে। তো এর উত্তর তোমরা লিখবে, প্রথমে মন্দ কথাটিকে মৃদু বা হালকা অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো, মন্দ মধুর বাতাস বয়। এবারে মন্দ কথাটিকে খারাপ অর্থে ব্যবহার করে বাক্য লিখবে, শুভম মন্দ ছেলে নয়। এরপরে চলে আসি 13 দাগে, এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য লেখো, প্রথমেই রয়েছে ওলট পালট, এটি দিয়ে তোমরা বাক্য লিখবে, ঝড়ে গ্রামের ঘর বাড়িগুলি ওলট পালট হয়ে গেছে। তারপরে রয়েছে দুর্দান্ত, এটি দিয়ে বাক্য রচনা করবে, দুর্দান্ত গতিতে ছুটে চলেছে অশোক। তারপরে ঝিকিমিকি দিয়ে বাক্য লিখবে, ঝিকিমিকি জ্যোৎস্নার আলোয় গাছগুলো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তারপরে রয়েছে সচক্ষে, এই শব্দটি দিয়ে বাক্য রচনা করবে, আমি কবিগুরুকে সচক্ষে দেখিনি। তারপরে রয়েছে দুর্দশা শব্দ, এই দুর্দশা দিয়ে বাক্য রচনা করবে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে দুর্দশা শুরু হয় গরিব মানুষের। এরপরে চলে আসি 14 দাগের প্রশ্ন, এখানে বলা হচ্ছে কোনটি কী ধরনের বাক্য লেখো, 14-1 দাগের বাক্য রয়েছে, আহ কি শান্তি, এটি হবে বিস্ময়সূচক বাক্য। দেখো আমি পাশে ব্রাকেটে লিখে দিয়েছি। 14-2 দাগের বাক্য রয়েছে, পাতা পাল্টাতে চাও, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তো এখানে আমরা বুঝতেই পারছি প্রশ্নবোধক বাক্য। তারপরে 14-3 দাগের বাক্য, সোনার পাতা আর চাই না, এটা হবে নেতিবাচক বাক্য, চাই না, এখানে না বোঝাচ্ছে তাই নেতিবাচক বাক্য। তারপরে 14-4 দাগের বাক্য রয়েছে, বেশ তাই হোক তথাস্তু, এটি হবে আবেগ সূচক বাক্য। তারপরে 14-5 দাগের বাক্য রয়েছে, এবার তুমি আমায় কাঁচের পাতা দাও, এটি হবে অনুজ্ঞা সূচক বাক্য। এবারে চলে আসছি 15 দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে ছোট ছোট বাক্যে ভেঙে লেখো, অর্থাৎ 15 দাগে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেই বাক্যগুলিকে আমাদের ছোট ছোট আলাদা আলাদা বাক্যে ভেঙে লিখতে হবে। তো 15-1 দাগের বাক্য রয়েছে, কাঁচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। তো 15-1 দাগের প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কাঁচের পাতার ওপর সূর্যের কিরণ পড়লো, তারপর একটা দাড়ি দেবে, তারপরের বাক্য লিখবে, তার ফলে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। এরপরে চলে আসি 15-2 দাগের বাক্যে, এখানে রয়েছে, পরি অদৃশ্য হতেই ফণি মনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা, এই বাক্যটিকেও আমাদের খণ্ডে খণ্ডে ভেঙে লিখতে হবে। তো এখানে খণ্ড খণ্ড করে ভেঙে এই বাক্যটিকে লিখলে কেমন হবে, এর উত্তর তোমরা লিখবে, পরি অদৃশ্য হয়ে গেল দাড়ি, সঙ্গে সঙ্গেই ফণি মনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা। এরপরে চলে আসছি 15-3 দাগের বাক্যে, এখানে বলেছে, ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোঁটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। 15-3 দাগের বাক্যটিকে ছোট ছোট বাক্যে ভেঙে লিখলে হবে, ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিল দাড়ি, পাতাগুলিকে পোটলায় বাঁধলো দাড়ি, গাছটাকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। এরপরে চলে আসি 15-4 দাগের বাক্যে, এখানে বলা হচ্ছে, ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণি মনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল। তো এই বাক্যটিকে ভেঙে লিখলে এইরকম হবে, ভয়ানক ঝড় এলো দাড়ি, তার ফলে কিছুক্ষণের মধ্যেই ফণি মনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল। এরপরে চলে আসছি 16 দাগে, 16 দাগে বলা হচ্ছে, পাশাপাশি ছোট ছোট বাক্যগুলি যোগ করে একটি বাক্য তৈরি করো। তো 16-1 দাগের বাক্যটি রয়েছে, একসময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না।
তো এই বাক্যগুলিকে যোগ করে একটি বাক্যে পরিণত করলে এর উত্তর হবে, এক সময় ঝড় থেমে গেলে শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। এরপরে চলে আসছি 16:2, এখানে বলা হচ্ছে, এমন সময়ে সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরি, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। তো এই দুটি বাক্যকে একসাথে যুক্ত করে একটি বাক্যে পরিণত করলে এর উত্তর হবে, এমন সময়ে বনের পরি সে পথ দিয়ে যেতে গিয়ে ওর কান্না শুনে থমকে দাঁড়ালো। এরপরে চলে আসি 16:3, এখানে বলা হচ্ছে, গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ, গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। তো এই বাক্যগুলোকে একসাথে যুক্ত করে একটি বাক্যে পরিণত করলে এর উত্তর হবে, গভীর বনের ভিতরে থাকা ছোট্ট একটি ফণী মনসা গাছের মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। এরপরে চলে আসি 16:4, এখানে বলা হচ্ছে, ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না, মৃদুমন্দ বাতাসে হেলে দুলতে লাগলো সে মজা করে। তো এই বাক্যগুলিকে একটি বাক্যে পরিণত করলে এর উত্তর হবে, ছোট্ট গাছটি দেমাকে মাটিতে পা না ফেলে মৃদুমন্দ বাতাসে মজা করে হেলতে দুলতে লাগলো। এরপরে চলে আসি 17 প্রশ্ন, এখানে বলা হচ্ছে, আরও বিশেষণ যোগ করতে পারো, একটা তোমার জন্য রইল। এখানে দেখো, প্রথমেই দুটো শূন্যস্থানে কচি নরম, তারপরে দেখো রয়েছে সবুজ পাতা। তো এই ধরনের কিছু শব্দ বন্ধ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেমন ছোট্ট গাছ, ন্যাড়া চেহারা, জোয়ান ডাকা, ছোট্ট মেয়ে, এগুলোর আগে উপযুক্ত বিশেষণ আমাদেরকে বসাতে বলা হয়েছে। দেখো, ছোট্ট গাছ, এর আগে তোমরা কি বিশেষণ বসাতে পারো, কাঁটাওয়ালা ধারালো পাতাযুক্ত ছোট্ট গাছ। তারপরে রয়েছে ন্যাড়া চেহারা, এর আগে কি বিশেষণ বসাতে পারো, এর আগে বসাতে পারো লিকলিকে রোগা ন্যাড়া চেহারা। তারপরে আছে জোয়ান ডাকাত, এর আগে কি ধরনের বিশেষণ তোমরা বসাতে পারো, এর আগে বসাতে পারো শক্তিশালী ভয়ঙ্কর জোয়ান ডাকাত। তারপরে আছে ছোট্ট মেয়ে, এর আগে তোমরা কি বিশেষণ বসাতে পারো, এর আগে বসাতে পারো তোমরা ফুটফুটে সুন্দর ছোট্ট মেয়ে। এরপরে চলে আসছে 18, এখানে বলা হচ্ছে, পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নিচের বাক্যগুলি বদলে আবার লেখো। এখানে দেখো 18:1 বলা হচ্ছে, আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়, ব্র্যাকেটে লেখা রয়েছে ঝড় আগামীকাল এলে কি লিখবে, অর্থাৎ আগামীকাল যদি এই ঝড়টি আসে তাহলে আমরা বাক্যটি কিরকম লিখব। তো এর উত্তর তোমরা লিখবে, আগামীকাল আকাশ দিয়ে ধেয়ে আসবে দুর্দান্ত ঝড়। এরপরে চলে আসছে 18:2 বাক্যে, এখানে বলা হচ্ছে, বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই, ব্র্যাকেটে দেখো দেওয়া রয়েছে যে কথাগুলো গতকাল হয়েছে বলতে হলে যেভাবে লিখবে। তো এর উত্তর তোমরা লিখবে, বলতে দেরি হয়েছিল কিন্তু নিতে দেরি হয়নি। এরপরে চলে আসছে 18:3, এখানে বলা হচ্ছে, সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরি, এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে কথাগুলো এখনই বলা হচ্ছে এমন হলে কি লিখবে। তো এর উত্তর তোমরা লেখো, সে পথ দিয়ে যাচ্ছে বনের পরি। এরপরে চলে আসে 19 প্রশ্নে, দেখো এখানে বলা হচ্ছে, একটি বাক্যে উত্তর দাও। 19:1 প্রশ্নে বলা হচ্ছে, ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কেন। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরি নাটকে ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না, কারণ তার আশেপাশের গাছেদের সুন্দর পাতা আর তার পাতাগুলি ছুচলো ও কাঁটাযুক্ত ছিল। 19:2 প্রশ্নে বলা হচ্ছে, ফণী মনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরি নাটকে ফণী মনসা গাছের আশেপাশের গাছেদের পাতা ছিল সুন্দর। এরপরে চলে আসে 19:3 প্রশ্নে, এখানে বলা হচ্ছে, ফণী মনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করছিল। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরি নাটকে ফণী মনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন করছিল বনের পরির কাছে। এরপরে চলে আসে 19:4 প্রশ্নে, এখানে বলা হচ্ছে, প্রথমবারের আবেদনে ফণী মনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল। তো এই প্রশ্নের উত্তর হবে, বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরি নাটকে প্রথমবারের আবেদনে ফণী মনসার গাছ জুড়ে ঝলমলে সোনার পাতা হয়েছিল। এরপরে চলে আসে 19:5 প্রশ্নে, এখানে বলা হচ্ছে, সেসব পাতা ফণী মনসা হারালো কী করে। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরি নাটকে ফণী মনসার সোনার পাতাগুলো ডাকাত দলের চোখে পড়ায় তারা সেগুলো ছিঁড়ে পোঁটলায় বেঁধে নিয়ে যায়, এভাবেই ফণী মনসা সোনার পাতা হারায়।
এরপরে চলে আসে 19-এর 6 দাগের প্রশ্ন। এখানে বলেছে ডাকাত দলকে দেখতে কেমন, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে ডাকাত দলকে দেখতে জোয়ান, কানে জবা ফুল গোজা এবং বাবরিওয়ালা। এরপরে চলে আসে 19-এর 7 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে ঝড় এলে ফণী মনসা গাছের কাঁচের পাতার কি অবস্থা হলো, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে ঝড় এলে ফণী মনসা গাছের কাঁচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। এরপরে চলে আসে 19-এর 8 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে ছোট ফণী মনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে বনের পরীর আশীর্বাদে ফণী মনসা গাছের সুন্দর সবুজ কচি পালং শাকের মতো পাতা হওয়ায় দেমাকে তার মাটিতে পা পড়ছিল না। 19-এর 9 দাগের প্রশ্নে বলা হচ্ছে সেই দেমাক তার ভেঙে গেল কিভাবে, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে একটা ছাগল এসে ফণী মনসা গাছের কচি সবুজ পালং শাকের মতো পাতাগুলি কচকচ করে খেয়ে ফেলায় তার দেমাক ভেঙে গেল। এরপরে চলে আসে 19-এর 10 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে শেষ পর্যন্ত ফণী মনসা কেমন পাতা চাইল নিজের জন্য, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে শেষ পর্যন্ত ফণী মনসা তার সেই আগের কাঁটা ভরা ছুচলো পাতা চাইল নিজের জন্য। এবারে চলে আসে 20 দাগ। এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। 20-এর 1 দাগের প্রশ্নে বলা হচ্ছে বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে গভীর বনে ছোট্ট ফণী মনসা গাছের মনে এক ফোঁটাও শান্তি ছিল না, কারণ আশেপাশের গাছেদের সুন্দর পাতা আর তার ছুচলো বিশ্রী পাতা, এ কারণে মনের দুঃখে সে কাঁদতে থাকে। তার কান্না দেখে বনের পরী আশীর্বাদ দিয়ে যায় এবং ফণী মনসার কাঁটা ভরা পাতা মিলিয়ে সেখানে গজিয়ে ওঠে অজস্র ঝলমলে সোনার পাতা। সোনার পাতা গজানোয় বাচ্চা গাছটি মহা খুশি ও আনন্দে ডগমগ হয়ে ওঠে। এরপরে চলে আসছি 20-এর 2 দাগের প্রশ্ন। এখানে বলা আছে ফণী মনসা গাছ কাঁচের পাতায় ভরে ওঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে বনের পরীর আশীর্বাদে কাঁচের পাতায় ভরে ওঠার পর ঝলমলিয়ে উঠল ফণী মনসা গাছের সারা অঙ্গ। সেই কাঁচের পাতার ওপরে সূর্য কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। এরপরে চলে আসছে 20-এর 3 দাগের প্রশ্ন। এখানে বলা আছে মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণী মনসা, এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কি ঘটলো, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণী মনসা, এমন সময় ছাগল এসে উপস্থিত হয় এবং পাতাগুলি দেখে ছাগলের লোভ হয়। ফণী মনসার পালং শাকের মতো কচি পাতাগুলো কচকচ করে খেয়ে ছাগল চলে যায়। এরপরে চলে আসি 20-এর 4 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে ছোট্ট গাছটি সত্যিই কি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার, কেমন সে শিক্ষা, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে 2টি পার্টে এই প্রশ্নের উত্তরটা লিখবে। প্রথম পার্টে লিখবে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকে ছোট্ট গাছটি সত্যিই খুব শিক্ষা পেয়েছিল, যতবার সে অন্যের রূপ দেখে নিজেকে বদলানোর চেষ্টা করেছে ততবারই সে বিপদে পড়েছে, নিজের রূপে থাকাকালীন সে কোনো রকম সমস্যায় পড়েনি। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে নিজের যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, অন্যকে দেখে লোভ বা হিংসা করে তার মতো হবার চেষ্টা করতে গেলে সমস্যায় পড়তে হয়, এই শিক্ষা পেয়েছিল ছোট্ট ফণী মনসা গাছটি। এটাই ছিল বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী নাটকের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।